সুনামগঞ্জে চলছে বড় আবাদের ধান কাটার মৌসুম। জমির সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। রোববার দুপুরে তাহিরপুর উপজেলার গোলঘাট হাওরে রমজান আলী ও মুকুট মিয়া নামে দুই কিশোর ধান কাটতে যায়। হঠাৎ শুরু হয় বৃষ্টি, এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান রমজান আলী, আহত হয় মুকুট মিয়া। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে বজ্রপাতে ছাতক উপজেলার দেবেরগাঁও হাওরে মহিমুদ্দিন নামে এক কিশোর এবং বড়কাপন হাওরে কৃষক আরশ আলী এবং চরমোল্লার হাওরে আব্দুস সামাদ নামে আরও এক কৃষক মারা যান। বজ্রপাতে হতাহতদের আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি তারা যেন দাফন কাপড়ের ব্যবস্থা করে দেয় এবং তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করে, যে আমাদের এস এবং দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী তাদেরকে যেভাবে সহায়তা করা থাকে সেভাবে তারা সহায়তা করে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দোয়ারা বাজারের নাইন্দার হাওরে তারা মিয়া নামে এক কৃষক ও মিলন মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ।